সারা দেশে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান আছে 5,232, শিক্ষক আছে প্রায় 75,000। শিক্ষকরা বলছেন বেতন ভাতা না পাওয়া সহ নানা সংকটে কাটছে তাদের জীবন। নিজেদের অধিকার আদায়ে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। 3 দিন আন্দোলন চললেও প্রশাসনের পক্ষ থেকে দাবি না মানা বা সমঝোতার কোনো প্রস্তাব আসেনি। আমরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে, বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে সরকারের কাছে মানবিক আবেদন জানাচ্ছি। আমরা কোনো সহিংস কর্মসূচি করতে এখানে আসেনি। সমস্যা সমাধানে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক ফেডারেশন। সম্মানিত সাধারণ সম্পাদক এবং সম্মানিত সভাপতি মহোদয়, প্রধানমন্ত্রীর অফিসের এক বিশেষ ব্যক্তির আহ্বানে সেখানে গিয়েছেন আমাদের দাবি সম্মিলিত একটি আবেদন নিয়ে। আমরা আশা করি ওই আবেদনেই সারা দেবেন, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে সম্মতি দেবেন। এখনও যারা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন তাদেরকে ঢাকা এসে কর্মসূচিতে যোগ দেওয়ার অনুরোধ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। আপনাকে কি অবহিত করছে না?